হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান সময়ে বাংলা নাটকের এক পরিচিত মুখ হলেন ভিকি জাহেদ। মিস্টার টুইস্ট খ্যাত এই ভিকি জাহেদ নির্মাতার খাতায় নামটা লিখিয়েছেন সেই 2016 সালে। তিনি তার ক্যারিয়ারে প্রায় 50টির অধিক নাটক নির্মাণ করেছেন। তার নির্মিত প্রতিটা নাটকেই রয়েছে ভিন্নতার ছোঁয়া। 2016 সালে নিজের ক্যারিয়ার শুরু করলেও 2020 সালে আলোচনায় আসেন এই নির্মাতা। একের পর এক ভালো নাটক নির্মাণ করে গত বছর সেরা নির্মাতার খাতায় নিজের নামটা লিখিয়েছেন ভিকি জাহেদ। তাই আজকের এই ভিডিওতে আমি একে আপনাদের ভিকি জাহেদের নির্মিত সেরা 10টি নাটকের নাম জানাবো। আর এই নাটকগুলো অবশ্যই নাটকপ্রেমীদের জন্য মাস্ট ওয়াচ। সো আর দেরি না করে মূল পর্বে চলে যাই। লিস্টের 10 নম্বরে রয়েছে চরের মাস্টার। ভিকি জাহেদের নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাফা কবির। চর অঞ্চলের বর্তমান অবস্থা তো সবাই জানেন। চরের ভালো শিক্ষা ব্যবস্থা নেই, ভালো হাসপাতাল নেই, ভালো রাস্তাঘাটও নেই, যার ফলে সেই অঞ্চলের মানুষদের নানাবিধ সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়। শফিক সদ্য ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, তার বন্ধু রাজু চরে মাস্টারি করত, কিন্তু এক দুর্ঘটনায় সে মারা যায়, যার কারণে শফিক ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে চরের মাস্টার হয়ে চরের শিক্ষার আলো ছড়াতে চায়। কিন্তু তাদের এই ভালো কাজে বাধা সৃষ্টি করে চেয়ারম্যান। এরকম একটা সত্য ঘটনা নিয়ে নির্মিত এই নাটকটি এক কথায় অনবদ্য ছিল। লিস্টের 9 নম্বরে রয়েছে মজনু। 2021 সালে ভালোবাসা দিবসে ভিকি জাহেদের নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন আফরান, নিশো, মেহেজাবিন চৌধুরী এবং খায়রুল বাশার। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি সবার মন ছুঁয়ে গেছে। শায়লা, ইকবাল ও বাশার এই 3টি চরিত্র নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি। শায়লা ও বাশার প্রেম করে, অন্যদিকে ইকবাল শায়লাকে ভালোবাসে, এরকম একটা গল্প নিয়ে নির্মিত হয়েছে মজনু নাটক। কিন্তু নাটকের শেষে কে কাকে পেল, শায়লাকে বাশার পেল নাকি ইকবাল পেল, এসব কিছুর উত্তর মিলবে নাটকটি দেখার পর। আর নাটকটি যেহেতু ভিকি জাহেদের নির্মাণ, সেহেতু আনএক্সপেক্টেড টুইস্ট তো আছেই। এলিস্টের 8 নম্বরে রয়েছে চম্পা হাউস। সাইকোলজিক্যাল থ্রিলার ও হরর জনের এই নাটকটি ভিকি জাহেদ ঈদ উল ফিতর উপলক্ষে নির্মাণ করেছেন। নাটকটিতে অভিনয় করেছেন আফরান, নিশো ও মেহেজাবিন চৌধুরী। নাটকটি 1963 সালে বানানো চম্পা হাউসকে নিয়ে নির্মিত। বর্তমান সময়ে খুব অল্প দামে বাড়িটি কিনে নেন নামজাদ সাহেব, কিন্তু বাড়িতে প্রতিনিয়ত তাদের সাথে ঘটে যাচ্ছে সব ভুতুড়ে ঘটনা। আর এই সমস্যা সমাধানের জন্য আফরান, নিশো চম্পা হাউসে যায়। আর তারপর নাটকটিতে কী ঘটেছে তা জানতে অবশ্যই নাটকটি শেষ পর্যন্ত দেখে ফেলুন। নাটকটির শেষে মাথা নষ্ট করার মতো একটি টুইস্টও রয়েছে। এলিস্টের 7 নম্বরে রয়েছে জন্মদাগ। মিস্টার টুইস্ট খ্যাত ভিকি জাহেদের নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন আফরান, নিশো ও মেহেজাবিন চৌধুরী। একটা মানুষের সাথে তার জন্মদাগ আজীবন থেকে যায়, এটা কখনও পরিবর্তন হয় না, মুছে যায় না। মানুষের কর্মও তেমনি আজীবন রয়ে যায় তার সাথে, সে যতই চেষ্টা করুক না কেন এই কর্মগুলো তাকে মুক্তি দেয় না। এরকম একটি গল্প নিয়ে নির্মিত জন্মদাগ নাটকটি থ্রিলার ও অন্যরকম আনএক্সপেক্টেড টুইস্টে ভরপুর ছিল। অন্যায়কারী সফল হলেও কখনো সুখী হতে পারে না। এলিস্টের 6 নম্বরে রয়েছে রেহনুমা। মিস্টার টুইস্ট খ্যাত ভিকি জাহেদের নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও মেহেজাবিন চৌধুরী। রেহনুমা নাটকটির প্রাণ ছিল এই নাটকটির সংলাপগুলো। নাটকটি নাস্তিক ও বিশ্বাসীর গল্প। শাহেদ হলো একজন নাস্তিক, অন্যদিকে রেহনুমা হলো ইমানদার। এরা একে অপরকে ভালোবাসে, এভাবেই নাটকটির গল্পটি এগিয়ে যায়। শুরুতেই বলে দিয়েছি এই নাটকটির প্রাণ হলো সংলাপ। রেহনুমা নাটকটির সংলাপ অনেক ভারী, মন ছুঁয়ে যাওয়ার মতো। নাটকটিতে ছোটোখাটো টুইস্টও রয়েছে। যারা এখনও নাটকটি দেখেননি তারা নির্দ্বিধায় নাটকটি দেখে নিন। এলিস্টের 5 নম্বরে রয়েছে ছন্দপতন। 2021 সালের ভালোবাসা দিবসে ভিকি জাহেদের নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন আফরান, নিশো ও তানজিন, তিশা। বর্তমান সময়ে যে ঘটনাটি খুব বেশি দেখা যায় সেটি হলো পরকীয়া। ছন্দপতন নাটকটি পরকীয়াকে কেন্দ্র করে নির্মিত। তবে পরকীয়া নিয়ে নির্মিত উক্ত নাটকটি থ্রিলারে রূপান্তর করেছেন ভিকি জাহেদ। নাটকটি উইন্ডিং ছিল আনএক্সপেক্টেড, এক কথায় মাথা ঘুরে যাওয়ার মতো। ছন্দপতন নাটকটিতে পরকীয়ার সাথে বিশ্বাসঘাতকতাও ফুটে উঠেছে। সব মিলিয়ে ভিকি জাহেদের অনবদ্য একটি নির্মাণ হলো ছন্দপতন নাটক। লিস্টের 4 নম্বরে রয়েছে ভুল জন্ম। ভিকি জাহেদের নির্মিত উক্ত নাটকে অভিনয় করেছেন আফরান, নিশো ও মেহেজাবিন চৌধুরী। ভারী ভারী ও মন ছুঁয়ে যাওয়ার মতো সংলাপ নিয়ে নির্মিত এই নাটকটি এখনও মানুষকে কাঁদায়। আসলে ভুল জন্ম কার ছিল, রকি নাকি শিরিনের? নেশায় আসক্ত ভালোবাসত শিরিনকে। শিরিন ছিল পতিতার মেয়ে,
কিন্তু আমাদের সমাজ তাদের মেনে নিতে পারেনি। এরকম একটি ভিন্ন ধাঁচের গল্প নিয়ে নির্মিত এই নাটকটির শেষের অংশটুকু আপনার চোখে পানি বের করে দেবে। এক কথায় নাটকটি ভিকি জাহিদের অনবদ্য একটি নির্মাণ। নাটকটির শেষে বড় ধরনের টুইস্টও রয়েছে। হিস্ট্রির 3 নম্বর রয়েছে কায়কোবাদ, সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী। এই নাটকটি ভিকি জাহিদের একটা মাস্টারপিস নাটক। নাটকটিতে অভিনয় করেছেন আফরান, নিশো, তানজিন, তিশা। পারফেক্ট থ্রিলার আসলে কি? পারফেক্ট থ্রিলার হলো সেটা ফিকশন ও রিয়ালিটিকে পার্থক্য করা যায় না। কায়কোবাদ নাটকটির আসল রহস্য এখানেই। নাটকটি দেখার সময় আপনি ফিকশন ও রিয়ালিটির ফাঁদে পড়ে যাবেন। নাটকটি বুঝতে হলে খুব ভালোভাবে নাটকটি দেখতে হবে। কায়কোবাদ হলো একজন স্ট্রাগলিং রাইটার, আবার সে একজন কাঠমিস্ত্রি, কিন্তু এখানেই রয়েছে ফিকশন ও রিয়ালিটির পার্থক্য। সব মিলিয়ে ভিকি জাহিদের একটি অনবদ্য নির্মাণ হলো কায়কোবাদ নাটক। এলিস্ট্রের 2 নম্বর রয়েছে চিরকাল আজ। 2021 সালের ঈদুল ফিতরে রিলিজ পাওয়া ভিকি জাহিদের একটি মাস্টারপিস নির্মাণ হলো চিরকাল আজ। রোমান্টিক ও থ্রিলার ধাঁচের এই নাটকটিতে অভিনয় করেছেন আফরান, নিশো, মেহেজাবিন, চৌধুরি। কিছু কিছু নাটক দেখার পর যা রেস্ট কাটিয়ে উঠতে কয়েকদিন সময় লাগে, কিংবা কিছু কিছু নাটক দেখার পর নাটকটির কথা আজীবন মনে থাকে, সেরকম একটি নাটক হলো চিরকাল আজ। পিওর রোমান্টিক ধাঁচের এই নাটকটির সংলাপ একদম ভারী ছিল। নাটকটি দর্শকদের এখনও কাঁদায়। পরিচালক যেহেতু ভিকি জাহেদ, সেহেতু নাটকটিতে আনএক্সপেক্টেড টুইস্টও রয়েছে। সব মিলিয়ে এই নাটকটি বাংলাদেশি নাটকের অনন্য এক মাইল ফলক হয়ে থেকে যাবে। লিস্টের 1 নম্বর রয়েছে পুনর্জন্ম নাটক সিরিজ, সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী। এই নাটকটি ভিকি জাহিদের সেরা নির্মাণ। নাটকটিতে অভিনয় করেছেন আফরান, নিশো, মেহেজাবিন, চৌধুরী। ভিকি জাহিদ পুনর্জন্ম নাটকটিকে একটি শিল্পে পরিণত করেছেন। পুরো নাটক জুড়ে রয়েছে টুইস্ট ও টানটান উত্তেজনা। রাফসান হক হলেন একজন রাঁধুনি, আর তার রান্নাকে ঘিরেই রয়েছে সকল রহস্য। পুনর্জন্ম শুধু বাংলাদেশি মাস্টারপিস নাটক নয়, এটি আন্তর্জাতিক মানের একটি কন্টেন্ট। বাংলাদেশি নাটকের একটা মাপকাঠি বিবেচনা করলে পুনর্জন্ম নাটকটি সেই মাপকাঠির ঊর্ধ্বে। আর যার কারণে পুনর্জন্ম নাটকটির দ্বিতীয় কিস্তি শেষ হবার পর তৃতীয় পার্টির জন্য দর্শকরা অপেক্ষার প্রহর গুনছেন। তাই কোনো সন্দেহ ছাড়াই এই নাটকটি সবার জন্য মাস্ট ওয়াচ। সো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আপনাদের অনুরোধের কারণেই ভিকি জাহিদের নির্মিত সেরা 10টি নাটকের লিস্ট আপনাদের মাঝে হাজির করলাম। ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে এই লিস্টটা আমি বানিয়েছি। আপনাদের দৃষ্টিতে ভিকি জাহিদের সেরা নাটক কোনটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, কমেন্ট করে আমার ভুল ত্রুটি ও ভালো দিক তুলে ধরুন। আর ভিডিওটি ভিকি জাহিদের ফ্যানদের নিকট শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।